নমস্কার দর্শকবৃন্দ, ভোট, মাধ্যমিক আবার উচ্চ মাধ্যমিকও তিন দিকের চাপে জেরবার শিক্ষকরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ২০২৪ সালে লোকসভা ভোট, এর জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 সপ্তাহ হয়ে গিয়ে এসেছে। 12ই ফেব্রুয়ারির মাধ্যমিকের শেষ পরীক্ষা, আবার 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, একই সঙ্গে একাদশের বার্ষিক পরীক্ষাও ওই সময়। এই পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষক সমিতির দাবি, একই শিক্ষক শিক্ষিকাদের দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন বন্ধ করা হোক। এতে সমস্যা বাড়ে বই কমে না, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার চাপ থাকছে তখন। পাশাপাশি বার্ষিক একাদশ শ্রেণীর পরীক্ষার খাতাও তাদের দেখতে হলে মূল্যায়নের সমস্যা হতে পারে। অন্যবার দুটি পরীক্ষার মধ্যে বেশ কিছুদিনের তফাত ছিল, এবারে পরীক্ষার খাতা দেখে প্রধান শিক্ষকদের কাছে জমা দেওয়ার দিনক্ষণ অনেক ক্ষেত্রে একই দিনে পড়েছে। এতেই প্রবল সমস্যায় পড়তে হতে পারে পরীক্ষকদের। তাছাড়া বেশ কয়েক বছর ধরে স্কুলে পরীক্ষক শিক্ষকদের অন ডিউটির সংখ্যা কমাতে হচ্ছে, এর জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রধান পরীক্ষকদের থেকে একই দিনে খাতা সংগ্রহ করতে হয়। এবার খাতা দেখে জমা দেওয়ার জন্য মাত্র 2 দিন ধার্য করা হয়েছে, আগে এই সময়সীমা 3 দিন ছিল। সেই সঙ্গে লোকসভা ভোটের কারণে কিছু শিক্ষকদের ভোটের ডিউটি রয়েছে, তাদের 2 দিন প্রশিক্ষণ দেওয়া হবে, ওর মধ্যে 1 দিন পোস্টাল ব্যালটে ভোট দিতে যেতে হবে। ফলে সব মিলিয়ে চাপ বাড়ছে পরীক্ষকদের। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তাই এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আর্জি জানাচ্ছে শিক্ষক সমিতির সদস্যরা। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র সংবাদ মাধ্যমকে বলেন, স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষকদের দিয়ে উচ্চ মাধ্যমিকের খাতা দেখালে কোনো সমস্যা থাকে না। শিক্ষামূলক ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে পর্ষদ এবং সংসদ সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিষয়টি ভেবে দেখবার আশ্বাস দিয়েছেন। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে ওই দিন বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষকদের দিয়েই আমরা মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করি। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এর মাঝে কোনো গ্যাপ খুব একটা নেই, প্রায় গায়ে গায়ে এই পরীক্ষা দুটি শুরু হতে চলেছে, এবং মাধ্যমিক শেষ হলে তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই কারণে একই পরীক্ষককে দিয়ে দুটো পরীক্ষার খাতাই দেখতে হতে পারে, এরকমটাই মনে করছেন অধিকাংশ শিক্ষক সংগঠন। সেক্ষেত্রে কিন্তু মূল্যায়নের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তারপরে আছে 11-এর বার্ষিক পরীক্ষা, এবং পাশাপাশি রয়েছে লোকসভার ভোট এবং তার ট্রেনিং এবং অন্যান্য যে কাজকর্মগুলি সেগুলি রয়েছে। তো এত কিছু কাজের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা চাপ তৈরি হচ্ছে, এবং সেই চাপের কাছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নথি স্বীকার করতে হচ্ছে বা হবে, এবং তার ফলে কিন্তু উত্তরপত্র মূল্যায়নের একটা ঘাটতি দেখা দিতে পারে, বা মূল্যায়ন সঠিকভাবে নাও হতে পারে। তো দেখা যাক যে একই শিক্ষকদের দিয়ে দুটো পরীক্ষার খাতাই দেখানো হয় কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।